হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান তার একমাত্র পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে কোরবানির গরু কিনতে গিয়েছেন গরুর হাটে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান বলেন, যখন ছোট ছিলাম তখন এগুলো চিন্তা করিনি, কখন কোরবানি হবে, কখন ঈদ হবে, কখন মার্কেটে যেতে হবে বা কখন গরুর হাটে যেতে হবে, এগুলো মাথায় ছিল না। ঈদের দিন যতই বাবা বলতো আয় গরু বানাবো, গরুর গোস কাটাকাটি করতে হবে, কিন্তু তা না, আমি একটু পাশ থেকে ঘোরাঘুরি করতাম আর দেখতাম কখন বাবা থাকতো না, তখনই চুপ করে বাড়ি থেকে বের হয়ে যেতাম। তারপর এই সকাল ঘোরাঘুরি করে আবার একটু ফিরে আসতাম, এসে দেখ যে মার রান্না এখনও হয়নি, তখন কিছু যদি পেতাম খেয়ে আবার বের হয়ে যেতাম। ফিরে এসে দেখতাম মার হাতের গরুর গোশ রান্না করা শেষ, খেয়ে দিয়ে আবার সারাদিন ঘুরতে যেতাম আমার বোনকে নিয়ে। এভাবেই ঈদের দিনগুলো কাটিয়েছি, কিন্তু এখন যখন বড় হয়েছি আর বাবা ধীরে ধীরে বয়স বেড়ে গিয়েছে, তখন আমার উপরই সব কিছু এসে পড়লো। ঈদের সময় মার্কেটে যেতে হয় আর কোরবানির সময় গরুর হাটে যেতে হয় আর গরু কিনতে হয়, আর এবারও আমি জয়কে নিয়ে গরু কিনতে গিয়েছি। মনে আছে সেই ছোটবেলা গরুর হাটে যখন যেতাম তখন বাবা গরু কিনত, আর পাশ থেকে সবাই জিজ্ঞেস করতো ভাই এটা কত টাকা, আর বাবা আনন্দ মুখে বলতো এটা 50,000, 70,000, 1,00,000 টাকা, এরকমই হতো। মানুষের এই কোরবানি ঈদে গরুর হাটে যেতে খুবই ভালো লাগে, কিন্তু সেলিব্রিটি হওয়ার পর সেখানে গেলে ভালোই লাগে, কিন্তু মানুষের এই ভাই কত টাকা বা সেলফি তোলা এগুলো তো বেশি অতিরিক্ত হয়ে যায়, যা হাটে গিয়ে একদম একটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়ায়। যাই হোক, তবুও আমি গরু কিনতে হাটে গিয়েছি জয়কে নিয়ে, আর জয় যেতে খুবই ভালোবাসে। হয়তো একদম কাছাকাছি যাইনি, একটু দূরে থেকেছি জয়কে নিয়ে, তবুও আমি হাটে গিয়ে গরু কিনেছি জয়কে নিয়ে। এবার গরু বেশি দিব না, একটা গরুই কোরবানি দিব, কারণ পাশে সিলেট বন্যায় পানিতে ভেসে গিয়েছে, সেখানে সাহায্য করব। আমার ছেলেও বলেছে যে একটা গরু কোরবানি দিবা আর সব টাকা দিয়ে দিব সিলেট বাসীদের কাছে, বন্যায় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যদি এক মুঠো ভাত খেয়ে আমাদের জন্য দোয়া করে তাতেও অনেক সওয়াব হবে। তাই এবার একটা গরু দিব, বেশি গরু দিব না, সব টাকা দিয়ে দিব সিলেটবাসীকে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।